আসসালামু আলাইকুম। বিশেষ সমুদ্রকালীন আবহাওয়া বার্তায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তারিখ 28 নভেম্বর 2023। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা প্রান্তিক সিস্টেম তৈরির সম্ভাবনা নিয়ে, যার সময়কাল ধরা হয়েছে 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2023 পর্যন্ত। সমুদ্রে একটা ইনভেস্ট ডিস্টারবেন্স আছে যাকে আমরা ইনভেস্ট 19W প্রভাবে 27-28 নভেম্বরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বিভিন্ন উৎসের তথ্য দ্বারা BWOT-র বিশ্লেষণ ইঙ্গিত করে যে সিস্টেমটি 28-29 নভেম্বরের মধ্যে একটি সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে, যা 30 নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ এবং পরবর্তীকালে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সন্দেহজনক অঞ্চলগুলো তুলনামূলকভাবে অনুকূল পরিবেশের কারণে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের বা ক্যাটাগরি 1 শক্তিসম্পন্ন হারিকেনের সমমান একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক আবহাওয়া মডেলগুলো 27-28 নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা নির্দেশ করছে। এরপর এটি আরও শক্তি বৃদ্ধি করে ২৯-30 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্যাঞ্চলে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। তাদের মধ্যে কয়েকটি মডেল পূর্বাভাস সময়কাল জুড়ে হারিকেন ক্যাটাগরি 1 পর্যন্ত তীব্রতা ইঙ্গিত করছে। তাদের বেশিরভাগই 6-7 ডিসেম্বরের মধ্যে বরিশাল থেকে মিয়ানমার উপকূলের মধ্যে ল্যান্ডফলের ইঙ্গিত দিচ্ছে। তবে ল্যান্ডফলের সময় এলাকা এবং তীব্রতার ক্ষেত্রে মডেলের পূর্বাভাসে বিরাট পার্থক্য দেখা যেতে পারে। স্থলভাগে আঘাত এবং সর্বোচ্চ তীব্রতা, যদি ল্যান্ডফলের স্থানের পূর্বাভাসে উচ্চ অনিশ্চয়তা রয়েছে, এটি 4-5 ডিসেম্বরের দিকে দক্ষিণ বাংলাদেশ থেকে পশ্চিম মিয়ানমার উপকূলে যে কোনো জায়গায় আঘাত করতে পারে। গঠনের পর এটি আরও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। ঝড়ের সর্বোচ্চ তীব্রতা সন্দেহজনক, কিন্তু পরিবেশগত অবস্থা পূর্বাভাসের সময়কালে 100-150 কিলোমিটার পর্যন্ত তীব্রতা নিতে ধারণ করতে পারে। সম্ভাব্য সিস্টেমের সরাসরি প্রভাবের কারণে বেশিরভাগ সময় দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং পশ্চিম মায়ানমারে 2-5 ডিসেম্বর 2023 মাঝামাঝি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আঘাত হানার অঞ্চলের কাছাকাছি বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেম ট্র্যাকের পরিবর্তনের সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে অথবা বাড়তে পারে। 29 নভেম্বর থেকে 4-5 ডিসেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে জুড়ে সাগর অত্যন্ত উত্তাল হতে পারে। 4-5 ডিসেম্বরের দিকে আঘাতানা এলাকা জুড়ে 100-150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য, এই তথ্য বর্তমান অবস্থার উপর ভিত্তি করে এবং পুরো পূর্বাভাসের সময়কালে এটি কোথাও কোথাও পরিবর্তন হতে পারে। দয়া করে এই আপডেটকে ভিত্তি করে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কর্তৃক প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসরণ করুন। আরও ভালো তথ্যের জন্য সর্বশেষ আপডেটে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত সঠিক আবহাওয়া পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমে অনুসরণ করুন। সকলকে ধন্যবাদ।